বর্ষা মৌসুমে পাহাড় ধস আর প্রাণহানি রোধে বদননগরী চট্টগ্রামের পাহাড়গুলোকে ঘিরে নতুন পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য পাহাড়ে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ ঘিরে নির্মাণ করা হবে প্রতিরোধ দেয়াল। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে 18টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। তবে পরিবেশবাদীদের মতে নগরীর কম বেশি সব পাহাড়ে ধসের শঙ্কা রয়েছে, কারণ সেগুলো অনেকটাই বৃক্ষশূন্য। এতে পাহাড় যেমন সহজেই ক্ষয় হয়, একই সাথে ভারী বৃষ্টিপাত হলেই ঘটছে পাহাড় ধস। তাই ধস রোধে পাহাড়গুলোকে সবুজে আচ্ছাদিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল দীর্ঘদিনের। অবশেষে তা বাস্তবায়ন করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। এজন্য পাহাড়গুলোতে লাগানো হবে ভেটিভার বা বিন্যা ঘাস নামে এক ধরনের কাঁশ জাতীয় ঘাস। সাথে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে নির্মাণ করা হবে প্রতিরোধ দেয়ালও। এই ঘাসটা নাকি লম্বায় উপর দিকে বাড়ে, নিচের দিকে বাড়ে, প্রায় ধরো অনেক গভীরে চলে যায়, প্রায় 7-8 ফিট গভীরে চলে যায়। তার কারণে মাটিকে আঁকড়ে ধরে থাকে আর এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, সয়েল ইরোশনটা বন্ধ হয়ে যাবে এবং পাহাড় দোষটাও হবে না। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের সুফল পেতে অন্যান্য সরকারি বেসরকারি মালিকানাধীন পাহাড়গুলোকেও এর আওতায় আনতে হবে। সমস্ত পাহাড়ে এই ধরনের ঘাস লাগানোর একটি উদ্যোগ, সমন্বিত প্রকল্পের মাধ্যমে একটি উদ্যোগ নেওয়া উচিত। একই সাথে শুধুমাত্র ঘাস না, একই সাথে আমি মনে করি যে এই পাহাড়গুলোকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণ বনায়ন করতে হবে। থাই সরকারের অর্থায়নে চট্টগ্রামে স্থাপন করা হবে ভেটিভার সেন্টার। মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের রাজকন্যা এটি উদ্বোধন করার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নাজমুল সাদিকি, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।